মাইক্রোফোনটির দূরত্ব টেস্ট করতেছে, দৌড় প্রতিযোগিতায় নেমে আমি অনেক দূরে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আসলে অনেক সময় কাজের ব্যস্ততার কারণে বাইরে একটু ঘোরাফেরা হয় না, আজকে একটু বাইরে আসছি। তো বাইরে একটু ঘোরাফেরা, ঘোরাফেরা বলতে বাইরের পরিবেশ, মানে গ্রামের পরিবেশই আর কি। আর এই গ্রামের পরিবেশে আপনাদের একটি মাইক্রোফোনের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো। আমরা যারা ভিডিও তৈরি করি বা ব্লগিং করি, তাদের ওয়্যারলেস মাইক্রোফোনের প্রয়োজন পড়ে, আর ওয়্যারলেস মাইক্রোফোনগুলোর রেট অনেকটা হাই হয়ে যায়। আপনারা জানেন যে রোড ওয়্যারলেস মাইক্রোফোনগুলোর রেট অনেকটা হাই। তো সেই তুলনায় আমরা যারা ছোটখাটো ইউটিউবার এবং ব্লগিং করি, এটাই ভিডিও ক্রিয়েটরদের জন্য আজকে আমি একটি মাইক্রোফোনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মাইক্রোফোন, যেটি ওয়্যারলেস মাইক্রোফোন, আমার এখানে ক্লিপ করা আছে, এবং বাকিটি ওয়্যারলেস মাইক্রোফোনের রিসিভারটি ফোনের সঙ্গে কানেক্ট করা আছে। এটি হচ্ছে ইউগ্রিন এর একটি ওয়্যারলেস মাইক্রোফোন। এটি অবশ্য মিড বাজেটের একটি ওয়্যারলেস মাইক্রোফোন, একদম লো না, আবার কিছুটা একদম হাইও না, আমাদের সাধ্যের মধ্যেই বলতে গেলে। আর এর ভয়েস কোয়ালিটি কীরকম তা আপনারা শুনতেই পাচ্ছেন। আমি ক্যামেরা থেকে প্রায় 5 ফিট দূরে আছি, এই অবস্থাতে আমার ভয়েস কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন। আমরা অনেকে K8, K9 এই সকল মাইক্রোফোনের সঙ্গে পরিচিত, এই সকল মাইক্রোফোন একদম লো বাজেটের, 600 থেকে 1000 টাকার মধ্যে K8, K9 মাইক্রোফোনগুলো কিনতে পাওয়া যায়। কিন্তু সেগুলোতে আসলে ভয়েস কোয়ালিটি কীরকম আমার কাছে একটু খারাপই লাগে। আর সেই তুলনায় এই ইউগ্রিনের মাইক্রোফোনটির ভয়েস কোয়ালিটি কীরকম আপনারা শুনতে পাচ্ছেন। আমি কিন্তু অনেকটা দূরেই ছিলাম। এই ইউগ্রিনের এই মাইক্রোফোনটির প্রাইস হচ্ছে 2600 থেকে 3000 টাকা। এর মাইক্রোফোনের প্রাইসটা কিছুটা আপ ডাউন করতে থাকে। আপনারা এই মাইক্রোফোনটি দারাজ অনলাইনে কিনতে পাবেন। এই মাইক্রোফোনটি 3টি ভেরিয়েন্টে হয়, টাইপ সি পোর্ট মাইক্রোফোন, লাইটেনিং পোর্ট মাইক্রোফোন, অর্থাৎ যদি আপনারা আইফোনে ব্যবহার করতে চান সেক্ষেত্রে লাইটেনিং মাইক্রোফোন, এবং আপনারা যদি ক্যামেরার জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে ক্যামেরা সেটআপ সহ মাইক্রোফোন। তো 3টি ভেরিয়েন্টের প্রাইসটা কিছুটা কম বেশি হয়ে থাকে, কিছুটা বলতে ভালোই কম বেশি। তবে টাইপ সি যুক্ত অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে মাইক্রোফোনটি পাওয়া যায় সেটির প্রাইস হচ্ছে 2600 থেকে 3000 টাকা। প্রাইসটা কিছুটা আপ ডাউন করে থাকে, আমি পূর্বেই বলেছি। আর আমি এই মাইক্রোফোনটি যে রেটে কিনেছি আপনাদেরকে স্ক্রিনে রেটটি দেখিয়ে দিচ্ছি। এই মাইক্রোফোনটির ভয়েস কোয়ালিটি মোটামুটি ভালো, আর এই মাইক্রোফোনটির ভয়েস সিস্টেমে কিছুটা সেটিংস আছে। সেটিংসটা হচ্ছে মাইক্রোফোনের যে মাইক্রোফোন বাটন, যদি মাইক্রোফোনটা এখানে খুলে নিই, এখানে আছে একটি মাইক্রোফোন পাওয়ার বাটন। পাওয়ার বাটনটি প্রেস করে ধরে রাখলে মাইক্রোফোনটি অন হবে, এবং এর উপরে আছে মাইক্রোফোন বাটন। মাইক্রোফোন বাটনটি যদি একবার প্রেস করেন সেক্ষেত্রে সাউন্ড বাড়বে, আরবার প্রেস করলে আরেকটু সাউন্ড বাড়বে, আরবার প্রেস করলে সর্বোচ্চ সাউন্ড দিবে। আর এই মাইক্রোফোনটির মাইক্রোফোন বাটনটি প্রেস করে ধরে রাখলে মাইক্রোফোনটি মিউট হয়ে যাবে, এবং মাইক্রোফোনটির মাইক্রোফোন বাটনটি ডাবল প্রেস করলে নয়েজ ক্যান্সেলিং যে অপশন, মাইক্রোফোনটির নয়েজ ক্যান্সেলিং যে অপশন সেটি বন্ধ হয়ে যাবে। আর সেই সময় মাইক্রোফোনের এই মাইক্রোফোন বাটনের উপরের এখানে অরেঞ্জ লাইট ব্লিঙ্ক করবে। আর এর নয়েজ ক্যান্সেলিং সিস্টেম কীরকম আপনারা শুনতে পাচ্ছেন, আশপাশের তেমন একটা সাউন্ড নেই বললেই চলে, তারপরেও মাইক্রোফোনের যে সাউন্ড সেটি খুবই সুন্দর আমার মনে হয়, এবং লো সিস্টেমে আপনারা ভয়েস রেকর্ডিং করতে পারেন। দেখুন পাশ দিয়ে গাড়ি আসতেছে, অথচ এই অবস্থাতে আমরা মাইক্রোফোনটিতে রেকর্ড করি, মাইক্রোফোনের রেকর্ড বা ভয়েস কোয়ালিটি কীরকম সেটি আপনারা বুঝতে পারলেন, পাশের সাউন্ড কতটা ক্যাপচার করছে। আর মাইক্রোফোনের এখানে আমি একবার প্রেস করে দেখি মাইক্রোফোন বাটনে, একবার প্রেস করলাম, এতে করে মনে হয় সাউন্ড কিছুটা কমে গেছে। আর একবার প্রেস করলাম, এখন কীরকম অবস্থায় সাউন্ড শুনতে পাচ্ছেন সেটা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন মাইক্রোফোনের সাউন্ড কীরকম। এবং ডাবল প্রেস করলে, আরেকবার প্রেস করলে এবার লং, এবারে হচ্ছে হাই সাউন্ডে মাইক্রোফোনটি রেকর্ড করতেছে। পাশ দিয়ে যে মোটর সাইকেলগুলো যাচ্ছিল তার কীরকম সাউন্ড আপনারা পেলেন সেটি আপনারা একটু আমাকে জানাবেন। যে মোটর সাইকেলগুলো গেল তার সাউন্ড মোটামুটি কম রেকর্ড করছে মনে হয়। আর এটি হচ্ছে মাইক্রোফোনটির নয়েজ ক্যান্সেলিং সিস্টেম। নয়েজ ক্যান্সেলিং করতে গিয়ে মাইক্রোফোনটি যে একবারে কথাগুলোকে ন্যারো করে দেয় তেমনটা না, তবে কোয়ালিটি খুবই সুন্দর। আমরা যারা বয়া এমন মাইক্রোফোন ব্যবহার করি, আমার কাছে সেই তুলনায় ভালোই মনে হয়েছে, কারণ এটি ওয়্যারলেসলি কাজ করতেছে। আর এই মাইক্রোফোনের যে দূরত্ব, ঠিক কত দূর দূর থেকে মাইক্রোফোনটি রেকর্ড করতে পারে আমরা সেটি এখন টেস্ট করব। আমরা মাইক্রোফোনটি কতদূর দূর থেকে ভয়েস রেকর্ড করতে পারে তা একটু যাচাই করে দেখব। প্যাকেটে দেওয়া তথ্য অনুযায়ী মাইক্রোফোনটি 10 মিটার দূর থেকে ভয়েস রেকর্ড করতে সক্ষম, বাধা বিপত্তি পেলে কিছুটা কম হতে পারে। আমি এখন মাইক্রোফোনটি থেকে প্রায় 20 ফিট দূরত্বে আছি, এই অবস্থায় মাইক্রোফোনটি
কি রকম রেকর্ড করতেছে আপনারা শুনতে পাচ্ছেন। আমি পিছনে যাচ্ছি, ধীরে ধীরে আমি পিছনে যাচ্ছি। কত দূর থেকে মাইক্রোফোনটি রেকর্ড করতে পারে আমরা সেটি যাচাই করতেছি। এই অবস্থাতে আমি কথা বলতেছি এবং পিছনে যাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন যে মাইক্রোফোনটি আটকে যাচ্ছে কিনা বা সাউন্ড আটকে যাচ্ছে কিনা। এই অবস্থায় আমি মাইক্রোফোনটি থেকে প্রায় 40 ফিট দূরত্ব আছি, আনুমানিক 40 ফিটই হবে। এরকম দূর থেকে মাইক্রোফোনটি কিরকম রেকর্ড করতেছে তা আপনারা শুনতে পাচ্ছেন। মাঝখানে অবশ্য তেমন বাধা বিপত্তি নেই, একদম খোলা অবস্থাতে মাইক্রোফোনটি যে রেকর্ড করতেছে তা আপনারা শুনতে পাচ্ছেন। এই অবস্থায় আসলে মাইক্রোফোনটি রেকর্ড করতেছে কিনা আপনারা আমাকে একটু জানাবেন, কারণ আমি তো নিজে শুনতে পাচ্ছি না। কারণ মাইক্রোফোন, ও আমি একটি কথা বলতে ভুলে গেছি, যদি আপনারা রেকর্ডটি শুনতে পান সেটি হচ্ছে মাইক্রোফোনটির সঙ্গে একটি সাউন্ড মনিটরিং সিস্টেম রয়েছে। অর্থাৎ মাইক্রোফোনটি যে রেকর্ড করতেছে সেটি আপনারা মাইক্রোফোনেই এরকম একটি ওয়্যারলেস ইয়ারফোন পেয়ে যাবেন, এটি মাইক্রোফোনে লাগিয়ে নিজেই সাউন্ড মনিটরিং করতে পারবেন। এই সিস্টেমটি কিন্তু মাইক্রোফোনটিতে রয়েছে। আর এখানে অবশ্য আমি দেখতে পাচ্ছি যে মাইক্রোফোনটিতে এখনো সাদা লাইট জ্বলতেছে, তার মানে মাইক্রোফোনটি ক্যামেরা থেকে অর্থাৎ আমাদের ফোন থেকে ডিসকানেক্ট হয়নি। আমি আরো একটু দূরে যাচ্ছি, যদি প্রয়োজন পড়ে আপনারা এই ইয়ারফোনটি মানে এক কানের জন্য এই ইয়ারফোনটি ব্যবহার করে আপনারা মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি লাইভ ট্র্যাকিং করতে পারেন বা লাইভ শুনতে পারবেন। আমি পিছনে যাচ্ছি, এই অবস্থায় আমি প্রায় 50 ফিট দূরত্বে অবস্থান করতেছি ক্যামেরা থেকে। এই অবস্থাতে আপনারা মাইক্রোফোনটিতে রেকর্ড শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমি অবশ্য এখনো দেখতে পাচ্ছি যে মাইক্রোফোনটি ক্যামেরা থেকে বিচ্ছিন্ন হয়নি, এখনো হোয়াইট এলইডি জ্বলতেছে। এই অবস্থাতে মাইক্রোফোনটি কেমন রেকর্ড করতেছে আপনারা জানাবেন, হয়তো আটকে যেতে পারে। তারপরেও অনেকটা দূরে আমরা চলে আসছি, এটি আসলে কখনোই তার যুক্ত মাইক্রোফোন ব্যবহার করে এত দূর থেকে রেকর্ড করা কখনোই সম্ভব না, এটি শুধুমাত্র ওয়্যারলেস মাইক্রোফোনে সম্ভব। আর দূরে যদি আমরা যাই তাহলে আমি একটু দূর থেকে, আমি অনেকটা দূরে, একদম অনেক দূরে মাইক্রোফোন থেকে, আসলে অনেক দূরে, সরি ক্যামেরা থেকে একদম অনেক দূরে, প্রায় এখানে তো আসলে এটা একটি জমি বা ভূমি এলাকা, এখানে তো মাপতে গেলে মাপা যাবে না, যদি বলি সেক্ষেত্রে হয়তো 80 ফিট দূরে আমি আছি, এরকমই হবে হয়তো। কিন্তু আনুমানিক ভাবে বলাটাও মুশকিল, কারণ এতটা দূরে অনেক দূরত্বে আসি, তো এত দূর থেকে আসলে মাইক্রোফোনটি রেকর্ড করতে পারতেছে মনে হয়। যদি রেকর্ড করে থাকে সেক্ষেত্রে জানাবেন, আর যদি রেকর্ড আটকে থাকে তাহলে হচ্ছে কত দূর দূর থেকে রেকর্ড আটকে যাচ্ছে সেই বিষয়টি আপনারা নোট করবেন। এখন প্রায় আমি প্রায় আসছি এখন 50 ফিট বা 50 ফিটের বেশি হবে এত দূরত্বে আসি। এখন ধীরে ধীরে আরো প্রায় যদি বলি অর্ধেক পরিমাণ কাছে চলে আসছি। আর এই অবস্থাতে আপনারা মাইক্রোফোনটিতে কেমন রেকর্ডিং শুনতে পাচ্ছেন সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাইক্রোফোনটি আপনাদের কেমন লেগেছে বা মাইক্রোফোনটির কোয়ালিটি কিরকম জানাবেন ভিডিওর কমেন্টে। মাইক্রোফোনের সঙ্গে আপনারা অ্যাক্সেসরিজ হিসেবে পাবেন একটি লাইভ ট্র্যাকিং ইয়ারফোন, এবং মাইক্রোফোনটিতে রয়েছে একটি উইন্ডশিল্ড। বাতাসে, প্রচুর বাতাসের মধ্যে আপনারা যদি রেকর্ড করতে চান সেক্ষেত্রে মাইক্রোফোনটির সঙ্গে দেওয়া আছে একটি উইন্ডশিল্ড। এরপর মাইক্রোফোনটিতে রয়েছে একটি চার্জিং কেবল, টাইপ সি যুক্ত একটি চার্জিং কেবল। এই হচ্ছে অ্যাক্সেসরিজ মাইক্রোফোনের সঙ্গে দেয়া। আর আপনারা যদি ক্যামেরা ভার্সনটি কেনেন সেক্ষেত্রে আরও কিছু অ্যাক্সেসরিজ বেশি পাবেন। আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দাজ অনলাইন লিংক আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে মাইক্রোফোনটির যে অনলাইন লিঙ্ক ওখান থেকে আপনারা মাইক্রোফোনটির অনলাইন স্টোর থেকে চেক করে দেখে নেবেন যে মাইক্রোফোনটির মোবাইল ভার্সন, লাইটেনিং অর্থাৎ অ্যাপল ভার্সন বা আইফোন ভার্সন এবং ক্যামেরা ভার্সন, এই তিনটি ভার্সনের জন্য কোনটির কত প্রাইস এবং কোনটির সঙ্গে কী কী অ্যাক্সেসরিজ দেওয়া আছে সে সম্পর্কে বিস্তারিত। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, একটু বাইরে খোলামেলা অবস্থায় ভিডিও করার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাইক্রোফোনটির দূরত্ব টেস্ট করতেছে দৌড় প্রতিযোগিতায় নেমে, আমি অনেক দূরে, একদম দৌড় প্রতিযোগিতা বলতে দেখুন কত দূর চলে আসছে। এই অবস্থাতে মাইক্রোফোনটি কি রেকর্ড করতে পারতেছে জানি না, রেকর্ড করতে পারতেছে কিনা, যদি রেকর্ড করে থাকে তাহলে প্রায় অনেক দূর, এখান থেকে আসলে মিটারে বলতে গেলে অনেক দূর। কিন্তু যদি আমি
ফিট এ বলি তাহলে 150 ফিটেরও বেশি হবে, অবশ্যই 150 ফিট পার হয়ে যাবে, এত দূর দূরে আছি। তারপরেও মাইক্রোফোনটি রেকর্ড করতে পারতেছে কিনা আপনারা জানাবেন, মাইক্রোফোনটি যদি রেকর্ড করতে পারে সেক্ষেত্রে এই মাইক্রোফোনটির আসলে অনেক দূর থেকে রেকর্ড করার ক্ষমতা। আর যদি মাঝখানে বাধা বিপত্তি পায়, দেয়াল বা মানুষের বাধা, আপনারা যখন ব্লগিং করবেন সে সময় হয়তো মাঝখানে বাধা পেতে পারে, সেক্ষেত্রে মাইক্রোফোনটির দূরত্ব কিছুটা কমতে পারে, তারপরেও মাইক্রোফোনটির রেকর্ড কোয়ালিটি বলতে গেলে খুবই সুন্দর। মাঝখানে বাধা বিপত্তি পেলেও যে আটকে যাবে এমন না, যদি আমরা তো আর এত দূর থেকে ব্লগিং করি না, আমরা তো আর এত দূর থেকে রেকর্ডিং সবসময় করি না, যত দূরে গেছিলাম তাতে করে হলে ক্যামেরায় হয়তো আমাকে দেখা যাচ্ছিল না, এত দূরে যে একটা মনে হয় ফুটবল খেলার মাঠের মাঝখানে বা দূরে চলে গেছি এরকমটা হতে পারে, এরকমই দূরত্ব হবে। তো এত দূর থেকে রেকর্ড কোয়ালিটি কেমন?